আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আমি নাহার ফ্রম ওমান, আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। তো আজকে চলে আসলাম এই যে গোল্ডের দোকানে রুইতে চলে আসলাম কিছু গোল্ড কেনাকাটা করার জন্য। এদিকে যে আমরা চুড়ি দেখছিলাম, চুড়ি কেনার জন্য গিয়েছি, চুড়ি দেখছিলাম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ওয়েটের। আর এদিকে অনেক সুন্দর সুন্দর চুড় দেখা যাচ্ছে, চুড়ি দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েটের, অনেক হেভি ওয়েট। আর এদিকে এই যে চুড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে, তো আমি এগুলো দেখতেছি ডিজাইন। আর উপরে যে সীতাহারগুলো, এগুলো প্রায় চার পাঁচ ভরি, চার থেকে পাঁচ ভরি। আর এগুলো হচ্ছে সাত আট লাহোরের সীতাহার, এগুলো আট ভরির মতো হয়। তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখছি। আর এখানে আছে বাচ্চাদের ব্রেসলেট, বাচ্চাদের ব্রেসলেট আছে অনেক সুন্দর। তো এই যে চুড়িগুলাও দেখছি, এগুলা সলিড চুড়ি, ওজন দুই থেকে ডিজাইনের। আর শপের ভাইয়ারা দেখাচ্ছিল। আর এখানে আছে কিছু কানের দুল, কানের দুল দেখতেছি, যেহেতু কানের দুলও নেবো। তো এই যে বিভিন্ন ধরনের টপস দুল বিভিন্ন ওজনের। তো এই যে এগুলা হচ্ছে কানের দুল, এগুলো এই যেটা হচ্ছে পাশা, কান পাশা বা টপস যেটাই বলেন, তো বিভিন্ন ওয়েটের। এদিকে আজান দিয়ে দিচ্ছে, এর জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ছি। এই যে আমাদের ইফতারি দিয়ে দিছে, তো আমরা বসে পড়ছি এখানে, ইফতারি নিয়েছি আর হচ্ছে ওয়েট করতেছি। আর কিছু সাদা ভাত আর তরকারি দিছে। তো এখানে আমরা ইফতারি করে ভাত খেতে ভাত খাচ্ছি, কিন্তু আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকছি। তরকারি এত ঝাল ছিল, আমরা খেতে পারতেছিলাম না রোজার। তো ভিউয়ার্স, আমরা গোল্ডের দোকান থেকে বের হয়ে ইফতারি করে নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারাবি নামাজের আগে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাব। তো এর মধ্যে একটু বলে রাখি, আজকে গোল্ডের দাম ছিল প্রতি গ্রাম 22.5 রিয়াল, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকা, আর ভরি ছিল 80,000 টাকা। এর সাথে তো মেকিং চার্জ যোগ হবে, ডিজাইন অনুযায়ী যেরকম ডিজাইন সেরকম অনুযায়ী মেকিং চার্জ যোগ হবে। তো এই তো বাসায় যাচ্ছি। আর গত বছরও যেরকম গোল্ডের দাম ছিল, এবারও সেরকমই, ওইরকম কোনো পার্থক্য নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।